এবারের বিপিএলএ টিকিটের মূল্য নির্ধারণ করল বিসিবি বিপিএল এর টিকিট কোথায় পাওয়া যাবে দাম কত টাকা করে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখার অনুরোধ রইল সো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন কারণ বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ অর্থাৎ বিপিএল এর পর্দা উঠছে উনিশে জানুয়ারি থেকে তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে ষোলোই জানুয়ারি থেকে প্রতি ম্যাচের আগের দিন ও ম্যাচ দিন ম্যাচের টিকিট পাওয়া যাবে এরই মধ্যে বাংলা স্টেডিয়ামে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচিশশো টাকা এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে পনেরোশো টাকা ক্লাব হাউজের টিকিটের মূল্য ধরা হয়েছে আঠশো টাকা নর্থ ইস্টার্ন এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে চারশো টাকা করে ইস্ট স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে দুইশো টাকা করে টিকিট পাওয়া যাবে মিরপুরে অবস্থিত সরদ স্টেডিয়ামে এবং মিরপুর স্টেডিয়ামের গেটের কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত টিকিট নয়টা পাওয়া যাবে দর্শকরা চাইলে অনলাইন থেকে টিকিট কাটতে পারবে অনলাইনে টিকিট বিক্রি হবে সতেরো জানুয়ারি থেকে এবারে বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমার সাথে থাকার জন্য